হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিপূর্বে আমার আরেকটি আলোচনা শুনেছিলেন, পাকিস্তান রাষ্ট্র যে এটি ভাঙার অনিবার্যতা নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং সেখানে আমি তার বাস্তব যে কারণ, সে কারণগুলো বস্তুগত কারণ, সেগুলোই আমি প্রথম পর্বের আলোচনায় দেখিয়েছিলাম, যেটিকে আমরা বলেছি পাকিস্তান ভেঙে যাওয়া কি অনিবার্য ছিল। তো এই যে অনিবার্যতার বিষয়গুলো আমরা সেখানে দেখেছি বস্তুগত কারণ, কিন্তু আমি চাইলেই পাকিস্তান ভেঙে যাবে না, মানে পাকিস্তানের বস্তুগত অবস্থা দুর্বল হয়ে গেলেও অনেক রাষ্ট্রই এরকম আছে দুর্বল হয়ে গেছে, কিন্তু সেটি কিন্তু ভেঙে যাচ্ছে না, সেটি কিন্তু গরিব হয়ে যাচ্ছে, সেটি কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র হতে পারছে না, কিন্তু সেটি টিকে আছে কোনো রকমে। এটি কারণ হচ্ছে কি? এটি কারণ হচ্ছে যে একটি রাষ্ট্র ভেঙে যাওয়া আপনা আপনি হয় না, এটা ভেঙে যাওয়ার শর্তটা পূরণ করে, ভাঙার শর্তটা পূরণ করে, কিন্তু ভাঙার জন্য যেটি প্রয়োজন সেটি হলো রাজনৈতিক চেতনা, রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দলের প্রোগ্রাম কর্মসূচি, যা কি করে, যা জনগণকে সচেতন করে, যা জনগণকে মোহমুক্ত করে। অর্থাৎ ওই যে পাকিস্তান রাষ্ট্র, সেই পাকিস্তান রাষ্ট্র থেকে যদি আমরা মোহমুক্ত না ঘটাতে পারে, আমাদের মোহমুক্তি না ঘটে, তাহলে কিন্তু পাকিস্তান থেকে বের হওয়া খুবই কঠিন, এবং সেটা বের হওয়া যাবে না। তো আবার সেই মোহমুক্তিটা আপনা আপনিও ঘটবে না, যদি অনুন্নত জাতিসত্তা, অনুন্নত রাষ্ট্র ব্যবস্থা, তাহলে সেটা ওই যে আমরা ইতিহাসে দেখেছি, অন্যরা এসে দখল করে নিয়ে গেছে, অন্যরা অন্যদের সাথে যুদ্ধ করে এরা পারেনি, তখন কিন্তু ওই মানুষজন, হ্যাঁ, ওই তখন মনে করেছে এই সম্রাটের কাছ থেকে, নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য যে সম্রাট এসে আমাদেরকে মুক্তি দিয়েছে, তাদেরকে তখন অনেকে ত্রাতা বলার চেষ্টা করেছে, এরকম অভিজ্ঞতাও পৃথিবীর ইতিহাসে আছে, সব ধরনের বিচিত্র অভিজ্ঞতা, মানে এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, এটি বিচিত্র অভিজ্ঞতা। কোনো কোনো রাষ্ট্র ব্যবস্থা থেকে মানুষ মুক্ত হওয়ার জন্য মনে মনে চেয়েছে, কিন্তু কাউকে মুক্ত করার পায়নি, মুক্ত করার হলো রাজনৈতিক, যেহেতু রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সুতরাং রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক সংগঠন ইত্যাদি। তো আমরা পাকিস্তান সৃষ্টির পরে কি অবস্থাটা দেখতে পাচ্ছি, পাকিস্তান সৃষ্টিতে মূল নেতৃত্ব দিয়েছে মুসলিম লীগ, যে মুসলিম লীগ কিন্তু পূর্ব বাংলায় কিন্তু ততটা শক্তিশালী ছিল না, এটি আমাদের মনে রাখতে হবে। যদিও আমরা প্রায় বড়াই করে বলি যে স্যার সলিমুল্লাহ আমাদের এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, হ্যাঁ স্যার সলিমুল্লাহ উদ্যোগ নিয়েছিলেন, 1906 সালে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু স্যার সলিমুল্লাহকে মুসলিম লীগের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নেওয়া হয়নি, সেটি ওই যে ষড়যন্ত্রের শিকার, অর্থাৎ পশ্চিমাদের, পশ্চিম অঞ্চলের যে অভিজাত মুসলিম লীগের, যাদেরকে মানে এলিট ইংরেজিতে আমরা বলি, যারা ধনিক শ্রেণী, যারা নিজেদেরকে মানে অন্য অর্থে বললে বলা চলে যে প্রাধান্য বিস্তার করেছিল অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, এরাই মূলত এলিট, এরা ভারতবর্ষে আগে থেকেই ধনী বণিক হিসাবে, ধনী শ্রেণী হিসাবে ব্রিটিশদের খুব কাছাকাছি ছিল, সে কারণে তারা ব্রিটিশদের কাছে গিয়ে সিমলায় গিয়ে কনফারেন্স করে সেখানে তারা কিন্তু মুসলিম লীগে যাতে স্যার সলিমুল্লাহ না আসতে পারে সেই ব্যবস্থা তারা করে নিজেরাই কিন্তু মুসলিম লীগের নেতৃত্বে চলে গেছে। সুতরাং এই মুসলিম লীগের কিন্তু প্রতি আমরা পূর্ব বাংলার মুসলমানরা কিন্তু 1930 সালের আগ পর্যন্ত ততটা আমরা ছিলাম না, আমরা নিজেরাও এটার প্রতি, কারণ আমাদের তেমন কোনো নেতা মুসলিম লীগের
প্রতি ওইভাবে, যদিও শেরে বাংলাকে আমরা দেখেছি কিন্তু তিনি মুসলিম লীগের রাজনীতিতে তিনিও খুব বেশি সক্রিয় বা গুরুত্বপূর্ণ হওয়ার মতন অবস্থান দেখেননি। কারণ ওই যে দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বে কিন্তু তিনি বেঙ্গল মুসলিম লীগের বাইরে কিন্তু তাকে কোনো স্থান দেওয়া হয়নি, সেই অর্থাৎ বাংলা, সে কারণে একটা বাংলা কেন্দ্রিক চিন্তা এখানে ছিল। কিন্তু এই মুসলিম লীগের প্রতি ওই 1940 সালে হঠাৎ করে মুসলিম লীগ যে আওয়াজটা তুলেছিল যে মুসলিম লীগ মানে মুসলমানদের, এই মুসলমানদের মানে কথাটিকে, পূর্ব বাংলার মুসলমানরা যেহেতু এখানকার জমিদারদের দ্বারা অত্যাচারিত হয়েছিল, সে কারণে তারা একটু ওই যে বঙ্গভঙ্গ, সে বঙ্গভঙ্গের অংশ নিয়েই তারা কিন্তু আলাদা একটা রাষ্ট্রের দিকে, একটা মেজরিটির অংশ। কিন্তু এটার যে কী পরিণতি হবে, এটা কেমন রাষ্ট্র হবে, সেটা তো তারা বুঝতে পারেনি। কিন্তু পাকিস্তান হওয়ার ফল, পাকিস্তান হওয়ার পর মুসলিম লীগ কী করলো, মুসলিম লীগ প্রথমেই এখানে পূর্ব বাংলার জনগণকে, এখানকার যে জনগণকে, তারা কিন্তু কোনো জায়গাতেই পাকিস্তান সরকারের কোনো জায়গাতে কিন্তু স্থান দিতে চাচ্ছিল না। যে যে দু একজনকে স্থান দিয়েছে তারা কিন্তু সাধারণ মানুষের নেতাকর্মী ছিল না, তারা ওই যে নাজিমুদ্দিন বা এদেরকে যাদেরকে দিয়েছে তারা ছিল কিন্তু ঢাকার যে বনেদি মুসলিম পরিবারের সদস্য, তারা কিন্তু বাঙালি ছিল না ওই অর্থে, তারা এখানে অভিবাসিত যা ব্যক্তি, যেই এখানকার যারা, যাদের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না, সেই ধরনের মানুষ তারা ছিল। কিন্তু তারা পাকিস্তানেই মূলত বেশি অবস্থান করছিল, পূর্ব বাংলার কোনো গুরুত্বপূর্ণ দায় দায়িত্বের প্রতি বা এখানকার রাজনীতিকে গড়ে তোলা ইত্যাদির প্রতি তাদের শুরু থেকে তেমন কোনো অংশগ্রহণ ছিল না। সে কারণে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, এগুলো তো তাদের ছিল না। ফলে কি হলো, মুসলিম লীগ যে, দেখুন এই জিনিসটা একটু মনে রাখবেন, মুসলিম লীগের প্রতি 1946 সালে পূর্ব বাংলার জনগণ একেবারে ওভারওয়েলমিং মেজরিটি ভোট দিয়েছিল মুসলিম লীগের, এমনকি নিম্নবর্ণের হিন্দুরাও কিন্তু ভোট দিয়েছিল মুসলিম লীগের জন্য। কারণ মনে করেছিল যে পশ্চিম বঙ্গীয় যে সমস্ত অংশ কলকাতা কেন্দ্রিক, তাদের থেকে আমরা আলাদা হয়ে ঢাকা কেন্দ্রিক হব, এখানে এই এইভাবে চিন্তাটা করা হয়েছিল। এগুলো খুব সংকীর্ণ, আমাদের চাইতে তো অনেক বড় রাষ্ট্র পৃথিবীতে আসবে, আমেরিকা মহাদেশ, আমেরিকা দেশ কত বড় দেশ, রাশিয়া এখন নতুন রাষ্ট্র হলো, সেটাও তো কত বড় রাষ্ট্র পৃথিবীতে, অনেক বড় বড় অস্ট্রেলিয়া একটা মহাদেশ, একটা রাষ্ট্র হিসাবে আছে না, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে। কিন্তু আমাদের রাষ্ট্র সম্পর্কীয় দূরদৃষ্টিটা ছিল না, সে কারণে আমরা ওই ছোটোর মধ্যে আস্তে আস্তে ছোট হয়ে গেছি। অর্থাৎ বিশাল ভারতবর্ষ থেকে নিজেদেরকে বাংলা কেন্দ্রিকও রাখতে পারলাম না, বাংলাটাকে আবার দুভাগ করে ওই মুসলিম লীগের ফাঁদে আমরা পা দিয়েছিলাম। কিন্তু পাকিস্তান হওয়ার পর এই মুসলিম লীগ আমাদের এখানে উর্দুকেই রাষ্ট্রভাষার পক্ষে তারা অবস্থান নিয়েছিল, এক। দুই নম্বর হয়েছিল আস্তে আস্তে যে তারা প্রশাসনে রাজনীতিতে যেই অবস্থান গ্রহণ করেছিল তাতে সাধারণ মানুষের যে অর্থনৈতিক বা জমিদারি ব্যবস্থার উচ্ছেদে তারা নেই, বা পাটের ন্যায্য মূল্য দেওয়াতে তারা নেই। নুরুল আমিন সরকারের কথা আমরা জানি, পূর্ব বাংলার যে প্রাদেশিক সরকারের প্রধান ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু পূর্ব বাংলার স্বার্থে কিন্তু তিনি তখনও পর্যন্ত কোনো কাজ করেনি। অর্থাৎ মুসলিম লীগের যেই রাজনীতি, সেই রাজনীতি তিনি ধরে রেখেছিলেন, তাতে করে যে পূর্ব বাংলার জনগণ তখন তারা কিন্তু মুসলিম লীগের প্রতি আস্থা হারাতে থাকে। সেখান থেকেই প্রথম আমরা জানি যে প্রথমে কিছু কিছু রাজনীতি ছোট ছোট সংগঠন গড়ে উঠেছিল, যেমন যুবকরা এখানে একটা নেতৃত্ব দিয়েছিল, যুব কর্মী শিবির, সেটা 1947 সালেই তৈরি হয়েছিল, তারপরে ছাত্রলীগ তৈরি হয়েছিল, এরপর 1949 সালে আওয়ামী লীগ, মুসলিম আওয়ামী মুসলিম লীগ তৈরি হয়েছিল। তারপরে এই রাজনৈতিক দলটি পূর্ব বাংলার জনগণের যে দাবি, সেখানে কি ভাষা বাংলা ভাষা, সেখানে অর্থনৈতিক দাবি, সেখানে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি, সেখানে
এক একজনের এক ভোট, অর্থাৎ মাথা পিছু ভোট। আগে ছিল অন্যরকম, মানে সবার জন্য ভোট ছিল না। এখানে নারী পুরুষ সকলের ভোটাধিকারের অধিকারের দাবি করা হলো। তারপরে পাটের ন্যায্য মূল্য, এই সমস্ত যে অর্থনৈতিক দাবি, রাজনৈতিক দাবি, গণতান্ত্রিক যে অধিকারের দাবি, এগুলো 49 সালের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ উত্থাপন করেছিল। সে কারণে পূর্ব বাংলায় এটি খুব দ্রুত, প্রথমে যদিও তরুণদের মধ্যে, পরবর্তীতে কিন্তু অন্যান্য জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু এটা বিস্তৃত হতে থাকে। এরপরে দেখা গেল আওয়ামী লীগের মধ্যে একটা ভাঙন ধরল। পাকিস্তান রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি, সেখানে তারা কিন্তু সিয়াটো সেন্টো দুটি প্যাক্ট, মানে চুক্তিতে তারা পাকিস্তানকে অন্তর্ভুক্ত করেছিল, যেখানে আমেরিকার কর্তৃত্ব এবং এই বলা চলে যে বিদেশিদের যে কর্তৃত্বকে পাকিস্তান মেনে নেওয়ার, এটিকে নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিরোধ, আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে বিরোধ বাধে। কারণ তখনও পর্যন্ত রাজনৈতিক যে আন্দোলন, সে আন্দোলনের মধ্যে বেশ কয়েকটি ধারা মনে রাখতে হবে, বেশ কয়েকটি ধারা। একটি ধারা পাকিস্তানপন্থী, সেটা হলো মুসলিম লীগের, কিন্তু সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আরেকটি ধারা তৈরি হচ্ছিল ইসলামীপন্থী, সেটা কিন্তু যে ইসলামপন্থীর একটা অংশ পাকিস্তানের বিরোধিতা করেছিল, জামাতে ইসলাম, তারা কিন্তু তখন অত শক্তিশালী এখানে ছিল না, ওই বাংলা ওই পাকিস্তানে কিছুটা তারা ধীরে ধীরে হচ্ছে, কিন্তু তখনও না। অন্যান্য নিজাম ইসলাম এখানে শক্তিশালী হয়েছিল, অন্যান্য আরও দু একটি ছোট ছোট ইসলামীপন্থী রাজনৈতিক দল, তারা আবার পাকিস্তানের পক্ষে, কিন্তু পূর্ব পাকিস্তানের অর্থাৎ এই পূর্ব বাংলার মানুষের মুসলমানদের কিছু অধিকার, এগুলোর পক্ষেও কিছু কিছু তাদের অবস্থা, কিন্তু তারা দোদুল্যমান, তারা কখনো এদিক কখনো ওইদিক, এরকম ছিল, কিন্তু সুনির্দিষ্টভাবে তারা ছিল না। তো গেল এটা। আরেকটা গোষ্ঠী তারা বামপন্থী ধারা, এটা আওয়ামী লীগের ভিতরেই ছিল, আওয়ামী লীগের বাইরে আরেকটি ছোট রাজনৈতিক শক্তি যুব শিবিরের মধ্যেই তৈরি হয়েছিল, সেটা আবার আওয়ামী লীগের মধ্যেও তারা ছিল, সেটাই হলো পাকিস্তান গণতান্ত্রিক পার্টি। এই গণতান্ত্রিক পার্টি পরবর্তীতে কিন্তু ওই পরবর্তীতে আওয়ামী লীগ থেকে বের হয়ে যায়, ভাসানির নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল 1957 সালে, এই তারা 56 সালেই এর উদ্যোগ নেওয়া হয়, এবং সেটি 56 সালে এটির উদ্যোগ নেওয়া হয় ফেব্রুয়ারি মাসে। এরপরে জুন মাসের দিকে একটি নতুন রাজনৈতিক দল হয় ন্যাশনাল আওয়ামী পার্টি। তারা সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু আর জাতীয় ইস্যুগুলোকে প্রাধান্য না দিয়ে তারা আন্তর্জাতিক ইস্যু, ওই সিয়াটো সেন্টার থেকে পাকিস্তানকে বের হতে হবে, সুরাটদের বিরুদ্ধে তখন তারা চলে গেল ইত্যাদি। এখানে আরেকটি রাজনৈতিক শক্তি আগে থেকে ছিল, সেটা হলো কৃষক শ্রমিক পার্টি, যেটা শেরেবাংলায় কেন ফজলুল হক, যিনি আগে থেকে সে 30-এর দশকে এই পার্টির নেতা হিসাবে ছিলেন, অখণ্ড ভারতবর্ষে, পাকিস্তান হওয়ার পর পাকিস্তানেও এটা ছিলেন, এবং 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচনের সময়ও তিনি ওই কৃষক প্রজা পার্টির নেতা হিসাবেই কিন্তু হক, ভাসানি, সরওয়ার্দি, এই যে আমরা নাম জানি, এইগুলোর মূলে হচ্ছে যে ভাসানির নেতৃত্বে যে আওয়ামী লীগ বা সরওয়ার্দির নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ তৈরি হয়েছিল, সেটাই মূলত এই অন্যতম দল হিসাবে ছিলেন হক সাহেবের কৃষক শ্রমিক দল। তো এরা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারেন, এমনকি 54 সালের নির্বাচনেও ওই পার্টির কিন্তু ভোট তত বেশি ছিল না, নেতৃবৃন্দও তত বেশি ছিল না, আওয়ামী লীগ যেখানে মেজরিটি লাভ করেছিল, কিন্তু ওই হক সাহেব বলা চলে যে রাজনীতিতে তখন তিনি আসলে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, যে কারণে তার আগের যেই বাঙালি চিন্তা, আগে যে রাজনৈতিক চিন্তা, পাকিস্তান থেকে বের হব কি না, এইসব বিষয়ে তার তখনও পর্যন্ত স্পষ্ট অবস্থান ছিল না, ফলে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ছিল। কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগ 53 সালের সম্মেলন, 55 সালের সম্মেলন এসে একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দলে যখন
পূর্ণতা নিল তখন ভাষা নিয়ে আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু তিনি ওই কাকমারি সম্মেলনে 1956 সালে তিনি সেখান থেকে মানে মোটামুটিভাবে ওই সিয়াটো সেন্টো ইত্যাদির প্রশ্নে বিরোধিতা করে তিনি বামপন্থীদের নিয়ে এই 1956 সালে জুন মাসে এই রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু এই রাজনৈতিক দলের সঙ্গে অনেক আওয়ামী লীগের প্রায় 1/3 অব দ্য মেম্বার্স পার্লামেন্ট মেম্বার্স যেমন চলে গেছে প্রাদেশিক, আবার অনেক নেতাকর্মীরাও চলে গিয়েছিল, একটা ধস এখানে পড়েছিল। এরপরে আমরা লক্ষ্য করি যে এই সুযোগটাই কিন্তু যে তৎকালীন যে সরকার গঠন, আজকে এই সরকার কালকে ওই সরকার, এরকম একটি 1957-58 সালের শেষে 1957 সালের শেষ এবং 1958 সালে এরকম একটি পরিস্থিতি, যখন হক সাহেব মানে ফজলুল হক তিনি গভর্নর থাকলেও তিনি আসলে কোনো কার্যকর কোনো ভূমিকা পাকিস্তানের বিরুদ্ধে নেননি, বরং পাকিস্তানের পক্ষ অবলম্বনে তার অবস্থানটা কিছুটা ছিল। এরপর দেখা গেল যে পাকিস্তানে মার্শাল ল জারি হয় 1958 সালে, সেখান থেকেই আমরা দেখি যে 1958 সালের পরে যখন মার্শাল লর পর থেকে এখানে রাজনীতি অনেকটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, একেবারে সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্র হয়ে গিয়েছিল, পূর্ব বাংলার কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব এইগুলো ছিল না, এরকম একটি অবস্থা 1961-61 সালের দিকে আবার আওয়ামী লীগ মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন তো দলীয় পারমিশন পাচ্ছিল না, এবং এই অবস্থায় তারা একটা ঐক্যজোট ইত্যাদি গঠন করে প্রথমে, তারপরে সেখানে সেটি ক্রমেই আস্তে আস্তে 65 সালের যুদ্ধের পর আওয়ামী লীগ নতুন সম্মেলনের মধ্য দিয়ে একটি একটি ম্যান্ডেট জনগণের কাছ থেকে নেওয়ার জন্য 6 দফা উত্থাপন করে। এই 6 দফায় ওই যে বললাম রাষ্ট্রের দুর্বল দিকগুলো মানুষকে দেখানোর দাবি হচ্ছে 6 দফা, পাকিস্তান রাষ্ট্রের যে দুর্বল দিকগুলো 6 দফায় দেখালেন, এবং সেখান থেকে তিনি বললেন যে আঞ্চলিক স্বায়ত্তশাসন, আমরা পূর্ব বাংলার মানুষ, আমরা আমাদেরকে শাসন করব, আমাদের অর্থনৈতিক বৈষম্য যাতে না ঘটে সেই জন্য দুই মুদ্রানীতি চালু করব, শুধু স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাতে, মন্ত্রিত্ব পাকিস্তানের হাতে থাকবে, কিন্তু অর্থ যাতে এখান থেকে ওখানে পাচার না হয় সে ধরনের দুই ধরনের মুদ্রা ইত্যাদি ইয়ে করব। এভাবে একটি গণজাগরণ তৈরি করলো, এবং সেই গণজাগরণটাকে প্রতিহত করার জন্য অনেক ষড়যন্ত্র, সেটি আপনারা আমার 6 দফার লেকচারেই শুনতে পাবেন, সুতরাং সেখানে আমি আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা এরপরের যে অবস্থাটি, যে পাকিস্তান কিন্তু এই এই আন্দোলনটাকে দমন করতে চেয়েছিল, কিন্তু তখন দমন করতে আর পারছিল না, কারণ জনগণ তখন দেখছিল যে সাহসী একটি বাঙালি রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠেছিল, যেটা শেখ মুজিবের নেতৃত্বে, এবং একটা নতুন রাজনৈতিক নেতৃত্ব, কারণ শেখ মুজিব তখন 1966 সালে আওয়ামী লীগ প্রধান, এর আগে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সুতরাং তাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠার কারণেই আমরা দেখি যে এই আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র এসেছে সব মোকাবিলা করে পাকিস্তানিরা, এমনকি নির্বাচনেও পূর্ব বাংলার জনগণ যে জয়লাভ করেছিল সেটাকেও পদদলিত করতে চেয়েছিল, এবং পাকিস্তান একটা ব্রুটাল মানে একটা বর্বর পৈশাচিক রাষ্ট্রে পরিণত হয়েছিল, যে পূর্ব বাংলার জনগণকে তাদের রায়ের তাদের রায়ের নেতার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তারা পূর্ব বাংলার মানুষকে একেবারেই দমন করার জন্য, যেটাকে আমরা বলে থাকি যে 25শে মার্চের রাতে গণহত্যা, সেই গণহত্যা করে তারা মনে করেছিল দমন করতে পারবে পাকিস্তানকে, তারা এভাবে টিকিয়ে রাখতে পারবে, কিন্তু ততদিনে পূর্ব বাংলার জনগণের মন থেকে পাকিস্তান মুছে গিয়েছিল, বাংলাদেশ নামক রাষ্ট্র তাদের কাছে তখন এক পরম আকাঙ্ক্ষার, শ্রদ্ধার, ভালোবাসার এবং স্বাধীনতার মন্ত্র হিসাবে আবির্ভূত হয়। সুতরাং এই যখন জনগণের মেজরিটি জনগণের অবস্থান, তখন কিন্তু পাকিস্তানের পক্ষের সেই মুসলিম লীগ আর দাঁড়াতে পারেনি, সেই জামাতে ইসলাম দাঁড়িয়েছিল কিন্তু তার পক্ষে টিকে থাকতে পারেনি, পূর্ব বাংলার জনগণের বিপক্ষে তারা কিন্তু পাকিস্তানিদের
দালাল রাজাকার হিসাবে বদর আল বদর আল শামস হিসাবে তারা তখন নিজেদেরকে প্রতিষ্ঠা করে একেবারে বাঙালি বিরোধী। অর্থাৎ তাদের রাজনীতিতে আসলে এই ভূখণ্ড এই জনগণ ইত্যাদি না থাকার কারণে পাকিস্তানের প্রতি অন্ধত্বের কারণে এখানকার যে এই রাজনৈতিক দলগুলো তারা কেউ আর নেতৃত্ব দিতে পারেনি। পেরেছে কে? একমাত্র শেখ মুজিবুর রহমান এবং তার আওয়ামী লীগ এবং তাকে যে যে দলগুলো সমর্থন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা একমাত্র মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী দল হিসাবে নেতৃত্ব দেওয়ার কারণে এত বড় একটা যুদ্ধ নয় মাসব্যাপী সংগঠিত করে তারা এত সব দেশি আন্তর্জাতিক শক্তিকে পরাজিত করে পাকিস্তান নামক রাষ্ট্র পাকিস্তান নামক রাষ্ট্র নিজেকে কিন্তু এই অবস্থাতেও টিকে রাখতে পারেনি। পাকিস্তান অনিবার্যভাবে ভেঙে যায়। পাকিস্তান টিকে আছে শুধুমাত্র পশ্চিম অঞ্চলে, সেখানে পাকিস্তানের অন্য যেই আরও চারটি প্রদেশ যে মোট চারটি প্রদেশ সেই চারটি প্রদেশের মধ্যে পাঞ্জাব এবং অন্যান্য অঞ্চলের মধ্যেও বৈষম্য ইত্যাদি আছে। সেই ধরনের একটি পাকিস্তান এখন আছে যে পাকিস্তান থেকে আমরা এখন 50 বছরে অনেক উন্নত অনেক অগ্রগামী অনেক অগ্রসর বাংলাদেশ রাষ্ট্র হিসাবে পাকিস্তানিদের কাছেই পাকিস্তানের শাসকদের কাছে এখন আমরা কিন্তু নন্দিত হচ্ছি। অথচ 71 সালে তারা আমাদেরকে কিভাবে হত্যা করেছিল কিভাবে আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল এটাই হচ্ছে যে পাকিস্তান ভেঙে যাওয়ার অনিবার্য আরেকটি শক্তি রাজনৈতিক শক্তি যেটি হচ্ছে তার সাবজেক্টিভ শক্তি। অর্থাৎ অবজেক্টিভ শক্তি এবং সাবজেক্টিভ শক্তির মিলিতভাবেই যখন এক হয়ে যায় তখনই কিন্তু একটি রাষ্ট্র হয় ভাঙে অথবা আরেকটি নতুন রাষ্ট্র জন্ম হয়। পাকিস্তান ভেঙে গেল এবং এটি অনিবার্য যেটি ছিল সেটি বাস্তবে রূপ হয়ে গেল এবং অনিবার্যভাবে আরেকটি নতুন রাষ্ট্র পাকিস্তানের গর্ভ থেকে জন্ম নিল সেটি হলো বাংলাদেশ। সুতরাং এভাবেই আমরা পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাওয়ার অনিবার্যতাকে মূল্যায়ন করব। অন্য কোনো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে অন্য কোনো আবেগ দিয়ে বিশ্বাস দিয়ে বা ইচ্ছা অনিচ্ছার মতন কতগুলো শর্ত জুড়িয়ে দিয়ে আমাদের দেখলে হবে না। আমাদেরকে দেখতে হবে এই দুই কন্ডিশন, একটা হলো অবজেক্টিভ বস্তুগত আরেকটা হলো তার সাবজেক্টিভ। এই দুটো এক জায়গায় সম্মিলনের মাধ্যমে সংগঠিত হওয়ার ফলে অনিবার্যতা তৈরি হয়। সেটি তৈরি হয়েছিল। আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল আপনারা ইউটিউবে হিস্ট্রি বাংলা চ্যানেলে ক্লিক করুন। যদি না পান তাহলে আমার নামে মমতাজউদ্দিন পাটোয়ারিতে ক্লিক করুন, তাহলে চার্জ দিন, তাহলে পেয়ে যাবেন। এবং আমাদের প্রোগ্রাম পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আজ তাহলে এখানেই রাখি, ভালো থাকবেন।